মাংসের পোলাও রেডি হয়ে গেছে, আর মোনা আবার খাবার দিয়ে দিল। ওই যাই আজকে বাড়ি, দেখো মাংসের কালারটা কত সুন্দর হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, তোমরা তোমাদের দা আমি খুব 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 ভালো আছি। আর আজকে আমি একদম রোমান্টিক একটা গান শুনলাম, নামটা রান্না করা আমরা দেখতে দেখো ভিডিওটা স্কিপ না করে আর যে মাছ মাংস আছে তো শুন ওলদি মইসে গুড়া লবণ একদম মানে যা লাগে মজা করে বানাই নিব। তেল দিয়া মাইক কেরা তার বাদে মানে বান বাইব। কাঁচা মরিচ বাটা দাও আইব, আর এবার একটু মানে আগে মানে মশলা টশলা একলাই দিয়ে একটু মানে মানে অল্প রেস্ট অফ ইয়া করে বাড়ালে মানে মাছের স্বাদ আয় বেশি। পোলাও চাল ভিজি ভিজাই থাকা হয়েছে, পোলাও বানা নিব। দেখো মাংসের কালার কত সুন্দর আছে। পোলাও চাউল রেডি, পেঁয়াজ তেজপাতা হলদি রসুন রসুন যা লাগে গরম মশলা সব দেওয়া হয়েছে। মাংস হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল করে বাজার নিয়ম মাংস ধরবো। আর এই যে মাংস রেডি করা হয়ে গেছে, মাংসের বোনাটা আর পোলাও লাগে যে মাংস রেডি করা হয়েছে, মাংসটা পোলাও হইব। আর মাংসটি দিয়ে দেন যে মাংস ভুনাটা করা হয়েছে। আর তোমরা ট্রাই করতে হবে, মাংসের পোলাও রেডি হয়ে গেছে, আর মোনা আব্বা খাবার দিয়ে দিল। ওই যাই আজকে বাড়ি, আর এই যে দেখো মাংসের কালারটা কত সুন্দর হচ্ছে। মোনা আব্বা বাড়ি চলে যাবার লেগছে, আর দাদা ওইয়া অল্প টাউনত আগে দিয়ে আসবে, নগাঁও টাউনত। বাই 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 দিদা, বাই বাই।